ওমা, তুমি কি রান্না করছো? কি দরকার সেটা বলে ফেলো। ওই মানে মাস এমন কিছু না, ওই মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, এই টাকা দাও রিচার্জ করবো। তোর মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তো আমি কি করবো? আমি কি ইনকাম করি? সকালে বাড়িতে বসে বসে খবরের কাগজ পড়ার মজা আলাদা, পৃথিবীতে কি বল হচ্ছে সব জানা যায়। ওই বাবা মানে একটা কথা বলার ছিল, ওই মা বললো তুই বাবাকে গিয়ে বল। মা বললো? কি ব্যাপার, মার কথা মনে হচ্ছে ভালোই শুনছিস। ওই মানে বাবা মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, এই টাকা দাও না রিচার্জ করব। তোকে না সেদিনকে রিচার্জ করে দিলাম। সারা রাত যদি ফোনে গল্প করা যায় তাহলে মোবাইলের রিচার্জ শেষ হবে না, সেটটপ বক্সের রিচার্জ শেষ হবে। এই খবরদার, তুমি কিন্তু ফোনে এক টাকা মাইরে দিবা না, আমি কই দিলাম। এ বাবা, মামা আমি কারোর সাথে কথা বলি না, আরে আমি তো গেম খেলি। চুপ করে, আমি তোর মা হই, আমি সব জানি, বুঝতে পারলি? আর কি বলবো, এবার পুজোতে যা ঘুরেছি না, আরে কলকাতা গেছিলাম তো, আরে মিয়া খালিফা প্যান্ডেল দেখতে। সালা নামটা যেন কোথায় শোনা শোনা লাগছে। আরে ভাই, ওটা মিয়া খালিফা না, আরে ওটা বুর্জ খালিফা। আন্টি বলছি একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো। ঠিক আছে, আমি এক্ষুনি কই নেছি দিছি। মিয়া খালিফা, কোথায় যেন শুনেছি নামটা। আরে আঙ্কেল, আরে গুগলে সার্চ করবেন, miyakhalifa.com পেয়ে যাবেন হেভি। আচ্ছা সত্যি, এই সার্চ করে দেখতে হবে তো কেমন প্যান্ডেলটা বানিয়েছে। আরে বাবা, ওটা মিয়া খালিফা না, ওটা বুর্জ খালিফা। তুমি এখন এখান থেকে যাও। ছেলে বড় হয়ে গেছে, বাবাকে শিখাতে এসছে। ঠিক আছে, দেখে নেবো আমিও। কিরে ভাই, কতদিন পর দেখা, এই পুজিতে কোথায় কোথায় ঘুরতে গেছিলি বল। আরে ভাই, তুই জানিস না তাহলে, এবার পুজো মানে তো আমার ওয়ো, সারাদিন আমি ওয়োতে ছিলাম। তুই বলে নতুন মাল মেয়ে পটিয়েছিস, এই নাম কি রে? ভাই বুলবুলি, কিন্তু বলা ঢ্যাম না, এই অষ্টমীর দিন রাস্তা ধারে দাঁড়িয়ে ছিলাম, বললাম একটা চুমু দাও, বড় ভয়ের টালায় কাছেই আসলো না মাল। আর বলিস না ভাই, আমার ফাটা কপাল, সারা দিন ফোনে গল্প করে যে মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, এখন করে দাও। এই ভাই, তুই তোর গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করে দিস। আরে হ্যাঁ, ওর জন্য তো এত ঝামেলা বাড়িতে দিচ্ছিস না। ইনি তো ঠান্ডা ঠান্ডা কোল্ড্রিঙ্কস, আরে হারামজাদা, ইনি টাকা রিচার্জ করি আই। বলছিলাম কোথা থেকে বাগি নিয়ে আসলে? আর বলিস না, তোর বাবা ঘুমাচ্ছিল, তোর বাবার পুত মেরে পকেট মেরে নিয়ে এসেছি। A few moments later. আজকে চল আমি হাতের হাতে ধরবো, আমি দেখবো মালটা কার সাথে রাত্রে গল্প করে। বলছিলাম একটু ভিডিও কল করো না, দেখি আশেপাশে তো কেউ নেই। না, ঠাম্মা পাশে শুই আছে, উঠে পড়বি না। আরে করো না, লাইট কে জ্বালালো? এই ঘরের মধ্যে কে? চোর ফোন নেই তো খাটের নিচে। আমি জ্বালাইছি লাইট, আমি দেখতে চাই তুই সারা রাত ধরে কার সাথে ফোনে গল্প করিস। এই তো বাড়া www.miyakhalifa.com।